মুখ্যমন্ত্রী আপনি যথেষ্ট আপনার রাজনৈতিক কিছুমান শব্দ আছে যাক আমি হাত বুলি কওঁ, এই ৰাজনৈতিক হাত কবলৈ লাগে। অসমীয়া জাতি কথাটো বারে বারে পুষ্পাঙ্গে চেষ্টা করেছে, অসমের বিভক্ত জাতিটো ধ্বংস করার চেষ্টা করেছে। আমি আপনাদের আহ্বান করি, আমি এখন অসমৰ অসমীয়া, আমি এখন দেশৰ ভাৰতীয়, যোনে কোনো চেষ্টা নকৰে কিয়, আমি এখন অসমত অসমীয়া হিচাপে জীয়াই থাকিম। আপোনাৰ ফল শক্তি আছে, বিশেষকৈ তোমাৰ ৰাজনৈতিক যিবোৰ শক্তি আছে, মুখপাত্ৰসকলে আমি নিৰাপদ দিয়ে, আমি যেতিয়া টিভি চমকত পাওঁ, যেতিয়া তেওঁৰ লগত আমি কথা পাতোঁ, তেওঁলোকে বহুত আমাক ক'ব বিচাৰে, কয় যে নহয় একো সংখ্যা আমি উচ্ছেদ কৰা নাই, আমি পাল্লা ভাষা উচ্ছেদ, আমি মুকলি পাল্লা মানে আছোঁ, এটা পাল্লা ভাষা দেখা দিয়ক। মানে মুখ্যমন্ত্রী আজি সভাটা মুকলি প্রত্যাহ্বান দিয়েছো, কত পাল্লা রাখিছে, গতিকে আপনার যে রাজনৈতিক শত্রু বলে গেছে, অসম সংস্কার আন্দোলন চেষ্টা করছে, সেইবিলাক কিন্তু শেষ করব লাগিব, সেইবিলাক হল অসমের উন্নয়নের শব্দ, সেইবিলাক অসম সংগীত অন্ধার হয়েছে। গতিকে আমার আজি আকৌ মনত আছে ভূপেন দাৰ, ভূপেন দা তুমি দেখিছা, তুমি তোমার একদম ভিন্ন শক্তিশালী অসমখন যে জাতীয় গঠন করে বলা, এটা দেখি শেষ করে বল। গতিকে রাজ্য মাননে মুখ্যমন্ত্রী কব বিচারিছে, তো আপনার যে শব্দ আপনার দীর্ঘদিন শাসনত থাকি পড়া যাক আপনি সাপ প্রতি মুখর পাচ্ছিল সেইবিলাকও আপনি বন্ধ করাব লাগবে, নহলে এখন বৃহত্তর জাতি গঠনটি সান্ধান হব কিন্তু সুখ হব নালাগিব। আমি মুখলে আরো প্রত্যাহ্বান করি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ওয়াকাপ সাপ যদি আপনার অঞ্চল আপনার উচ্ছেদ নিশ্চিতভাবে সাম্প্রদায়িক হোক, কেতিয়া সাম্প্রদায়িক হব, আমার সংখ্যালোক সকলের যে আমার সম্পত্তি, আপনাদের আটাই জানেন আমার ওয়াকাপ সম্পত্তি, বহুত আমার ওয়াকাপ সম্পত্তি আজি বেদখল মুক্ত হয়ে আছে, ফ্যান্সি বনাই প্রায় 30 বিঘা ওয়াকাপ সম্পত্তি আমার বেদখল হয়ে আছে, এটা মুক্ত আমি করে দিব। আবার জেএমসির ওপর জেএমকে হসপিটাল যাতে আমার ওয়াকাপ সম্পত্তি, ধুবুরী হামিদা বেদ প্রায় 1100 বিঘা মাঠে আমার ওয়াকাপ সম্পত্তি, করিমগঞ্জের ওয়াকাপ সম্পত্তি, নগাঁর ওয়াকাপ সম্পত্তি, জ্যেষ্ঠ ওয়াকাপ সম্পত্তি আছে, লক্ষীমপুরত আছে, কাছাড়ত আছে, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ সংখ্যালঘুসকলৰ ৱাকাফ সম্পত্তি আছে। যদি মাননীয় মুখ্যমন্ত্ৰীক আমি মুকলি প্ৰত্যাহ্বান জনাইছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে যদি আমাৰ ৱাকাফ সম্পত্তিখিনি বেদখন মুক্ত কৰি দিব পাৰে, তেতিয়া আপোনাৰ যি উচ্ছেদ, এই উচ্ছেদ আমি কোনোকালে কেতিয়াও কিন্তু সাম্প্ৰদায়িক কৰি নলব। মাননীয় মুখ্যমন্ত্ৰী আপুনি কৰিব নোৱাৰে, যথেষ্ট চৰকাৰখন অৰ্থনীতিৰ যথেষ্ট দুৰ্বল, যথেষ্ট ঋণগ্ৰস্ত, আপোনালোকে জানে প্রায় 1,07,000 কোটি টাকা জাতীয় চলাখন ধারত পড়ি আছে, এই ধার বস্ত হিমন্ত বিশ্ব সভা নহয়, এই ধার আপনার প্রত্যেকে মনে মনে আছে, গতি এই ওয়াকাপ যেগুলো আমার সম্পত্তি আছে, এই ওয়াকাপ সম্পত্তি যদি বেদখন মুক্ত করে দিয়ে তারপর যথেষ্ট রাজা হব, ওই রাজা সরকার লোক পাব আর সংখ্যালঘুসকলের উন্নয়ন হব। গতি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কথাটা বহু বিচার আর কথা কব বিচার, আমি পাহরিলে নহব, এই যে স্বাধীন যে পাহরিলে নহব, পার্মান মন্ত্রীয়ে কিমান কষ্ট করেছে, আমার মূল্য মন্ত্রীয়ে কিন্তু করেছে, মন্ত্রীও আমার কষ্ট আছে, মূল্য মন্ত্রী মূর্তি সকলে মিলে পেলে এখন দেশ স্বাধীন করেছে, হাতে হাত ধরেছিল, শক্তি দেবে একটা ভাল নিয়তে করেছে, কিন্তু সেই নিয়ম আমি প্রত্যেক অনুকরণ করি, দেশখন সদায় যদি সর্বাঙ্গীনভাবে উন্নতি করব কারণে, দেশখন সংহতি সদায় অটুট রাখব কারণে, তার লক্ষ্যে নিশ্চয় আমি সেই যে সংগ্রামী চরিত্রক আমি নিশ্চয় আমার অনুকরণ করে আমি কাম করে যাব লাগবে। গতি মানে মূল বক্তব্য দীঘলীয় লোক একটা স্পষ্ট কথা প্রদান করে যাব বিচারছো, বিশেষ সর্বভারতের একটা কথা, আমি আমি ইয়াতে যাওঁ, সবকা সাথ সবকা বিকাশ, সেইবিলাকক বেটি বচাও বেটি পঢ়াও, সবকা সাথ সবকা বিকাশ, এইটো তার ভারতীয় পর্যায়ের স্লোগান, বিশেষকৈ দেশের প্রধান নরেন্দ্র দামোদর দেশ মোদিয়ে দিয়ে এসেছে, গতি নরেন্দ্র দামোদর দেশ মোদী দিয়ে নিশ্চয় সবকা সাথ সবকা বিকাশ, কত সংখ্যালঘু সকলের কত বিকাশ হয়েছে বুঝে নি, সংখ্যালঘু সকলের কোনো বিকাশ হওয়া নাই, তার মানে সংখ্যালঘু সকলে প্রভাব নয় জানো, সংখ্যালঘু সকলে কোনো অন্যায় নহয় জানো, বেটি পছা বেটি পঢ়াও, সংখ্যালঘু সকলের বেটি আজি কিন্তু উপলে একটা ভাবন, সংখ্যালঘু সকলের বেটি আজি গা ধুব কিন্তু এটা কোনো আবরণ নাই, বুকানি একটা সচরাতে কাপড় কাপড় ফেলাইছে, বহলে হলে গোসল করেছে, বহলে হলে তাদের শোষ করেছে, এয়া বেটি পঢ়াও বেটি পছাও নহয় জানো, বেটি পড়ি ফেলে যদি যাব নয় যে লজ্জা নিবেদন করবলে সংখ্যালঘু সকলের বেটি এটা ব্যবস্থা নাই। গতি মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আগে যিনি কথা কৈছে, এই কথাটি আপনার হৃদয়ঙ্গম করবো, আমি অনুরোধ জানি তেখেতকে, দেশের প্রধানমন্ত্রীগুলোকে কৈছে, দেশের প্রধানমন্ত্রীগুলোকে বারে বারে স্পষ্টভাবে কৈছে, সংখ্যালঘু সকলক গরম হব নালাগে, নরম হব লাগে, ভূ দৃষ্টিতে চাব লাগে, এখন দেশের অঙ্গরাজ্য
অসম নামৰ ৰাজ্য মানে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বা ভাৰতীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া যি কথা এই কথাখিনি তেওঁ গুৰুত্ব দিছে, এই কথাখিনি তেওঁ কিয়নো কৰে? সংখ্যালঘুভাৱে নৰমভাৱে যে ভুল স্থিতি চাবছে, সংখ্যালঘুভাৱে ভাল চিন্তা কৰিছে, উন্নয়নৰ কথা কৰে, কিন্তু আমাৰ কথা কিয় নুশুনে? তাৰমানে কিয় নুশুনে? মানে ৰাজ্য মানে মুখ্যমন্ত্ৰীক চিয়া কৰি কৰিবলৈ হ'বই নালাগে, যিবোৰ সময় তেওঁ চিয়া হৈ কৰিব ৰাজনৈতিক সংকট আহিছে, গতিকে ৰাজনৈতিক সংকটটো মুক্ত কৰিবলৈ চেয়াৰখন সুদৃঢ় কৰিবলৈ সংখ্যালঘুসকলৰ অন্যায় অত্যাচাৰ হৈছে। গতিকে আমাক যিমানে চেষ্টা নকৰে অন্যায় চাচাও, আমি গণতান্ত্ৰিকভাৱে নিৰ্বাচিত কৰিছে এখন চৰকাৰ, আমি গণতন্ত্ৰত বিশ্বাস কৰোঁ, আমি এখন দেশৰ নাগৰিক, আমি ভোট আহিব ভোট দিম। গতিকে চৰকাৰ ক'ব বিচাৰিছোঁ, আপোনাৰ শিক্ষাবিদ যদি শাসনত থাকিব বিচাৰিছে, এই এনেকুৱা অন্যায় আৰু অত্যাচাৰ বন্ধ কৰিব লাগিব, এনেকুৱা যদি চৰিত্ৰটো থাকে আপুনি গণতন্ত্ৰ এটা কথা স্পষ্ট, গণতন্ত্ৰত ৰাইজে কি ৰজা, ৰাইজ জনতাৰ জনতা ৰাইজ থাকিব লাগিব, চৰকাৰ থাকিব লাগিব, চৰকাৰ জনতাক যদি দিছে চৰকাৰ পিছু কৰোঁতে কিন্তু পিছু হ'ব নালাগিব। মানে নাম গোটেই মই এই কথাখিনি আপুনি সুযোগ নোপোৱা বিকল্প হৈ যাব, গতিকে মই মোৰ বক্তব্য উচি দিবলৈ নাপাম। চবকে আৰু এটা কথা কওঁ, যে উচ্চে চলাইছে এটা কথা স্পষ্ট, ভাৰতবৰ্ষ প্ৰতি 30 বছৰ মূৰে মূৰে ভূমিত ধৰি থ'ব লাগে, ভূমি ধৰি ফুৰিছে জনাই, মই জনাত মই স্বাধীনতাৰ পিছৰ কথা, তাৰ 1965 চনত ভূমি ধৰি ফুৰিছে, তাৰপিছত হোৱা নাই। আজিও 1750 বৰ্গ কিলোমিটাৰ ভূমি আজিলৈকে ধৰি দিব কৰিলে, আজিও এখন অসমত বহু গাঁও আছে তাৰ নাম নাই। এইটো কি চৰকাৰ, চৰকাৰটো কি, চৰকাৰ কি, চৰকাৰটো কি হয় কওক, চৰকাৰ কি হ'ব, কি হে ব্যৰ্থতা, চৰকাৰ ব্যৰ্থতা আছে, চৰকাৰ হয় নহয়, চৰকাৰ ব্যৰ্থতা, গতিকে চৰকাৰে ব্যৰ্থতা ঢুকিব থাকিবৰ কাৰণে এইবিলাক অন্যায় আছে। গতিকে যোনে যি নকওক কিয়, ইতিমধ্যে আমাৰ এটা কথা স্পষ্ট হয়, আপুনি প্ৰতিপতি প্ৰত্যেকখন সভাত আমি গৈ আহিছোঁ, যেতিয়ালৈকে আমাৰ মাজত অন্যায় আৰু অত্যাচাৰ নকৰিব, চৰকাৰে নিজৰ ব্যৰ্থতাৰ নিজে স্বীকাৰ নকৰিব, আমাৰ এই আন্দোলন সদায় অব্যাহত থাকে।